হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের পর্বে যে বিষয়টি আলোচনা করব তা হলো উদ্বেগ বা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা কমানোর জন্য আমরা প্রতিনিয়ত কত না পদ্ধতি অবলম্বন করি। তো আজ আমরা একটি নতুন পদ্ধতি শিখব, যে পদ্ধতি আমাদের এই উদ্বেগ বা দুশ্চিন্তাকে কমিয়ে আনতে পারে। তবে চলুন আলোচনা শুরু করা যাক। অনেকেই অল্প কারণে আমরা উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। অতি উদ্বেগের কারণে আমাদের নানান ধরনের মানসিক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় শারীরিক উপসর্গ দেখা দিয়ে থাকে। অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে আমাদের দৈনন্দিন জীবন অনেক সমস্যার মুখোমুখি দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আমরা যদি কিছু ব্যায়াম করি তবে অনেকটাই উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে অ্যারোবিক নামক ব্যায়াম আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এতে মাংসপেশি শিথিল হয়, শরীরে রক্তের প্রবাহ ত্বরান্বিত করে, মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়িয়ে আমাদের দুশ্চিন্তা বা উদ্বেগকে কমিয়ে আনে। তবে চলুন আজ আমরা জেনে নেব কোন ধরনের ব্যায়াম অ্যারোবিক ব্যায়াম তথা সাইকেল চালানো, নাচ, জগিং, দৌড়ানো, সাঁতার কাটা যথোপযুক্ত ব্যায়াম হতে পারে। তবে আপনারা যারা নতুন ব্যায়াম শুরু করবেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হৃদরোগ বা অন্য কোনো শারীরিক সমস্যায় যারা ভুগছেন, আপনারা ব্যায়াম শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদের ব্যায়াম শুরু করবেন। যে কোনো অ্যারোবিক ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপের প্রয়োজন হয়। ব্যায়াম শুরুর সময় ঢিলে ঢালা পোশাক পরতে হবে এবং আরামদায়ক জুতা পরতে হবে। তবে আপনারা যারা বাইরে ব্যায়াম করতে যেতে লজ্জা করেন, আপনারা কিছু ব্যায়াম বাড়িতেই করতে পারবেন। জেনে নিন সেসব ব্যায়ামগুলো। এক, জগিং করা। এটি খুবই একটি সহজ ব্যায়াম। আপনি ঘরের মধ্যে একটি ম্যাটে জগিং শু পরে দাঁড়ান। ধীরে ধীরে ডান পা ও বাঁ পা ওঠানামা করুন। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর আপনি এই ওঠানামা একটু করে বাড়াতে থাকুন। এভাবে আপনি 10 থেকে 30 মিনিট পর্যন্ত ব্যায়াম করুন। তবে মনে রাখবেন, ব্যায়ামের সময়টা অবশ্যই ধীরে ধীরে বাড়াবেন। দুই, জগিং জাম্পিং। এই ব্যায়ামটা মূলত দুই পা ফাঁকা করে দাঁড়াতে হবে। তারপর হাত দুটো উপরে তুলে লাফ দিতে হবে। এই জগিং জাম্পে 10 মিনিটে 100 ক্যালোরির মতো শক্তি খরচ হয়ে থাকে। এই ব্যায়ামটি আপনি 10 থেকে 30 মিনিট করলে বেশি উপকার পাবেন। তিন, দড়ি লাফানো। দড়ি লাফানো মূলত আমরা একটি খেলা মনে করে থাকি, কিন্তু এই দড়ি লাফানোই আমাদের শরীরকে অনেকটা সুন্দর ও ফিট করে রাখে। প্রতিদিন মাত্র 20 মিনিট দড়ি লাফালে আমাদের শরীর থেকে প্রায় 220 ক্যালোরি শক্তি খরচ হবে। এটি খুব সোজা ব্যায়াম হলেও এটি উচ্চ মাত্রার অ্যারোবিক ব্যায়াম। 10 থেকে 30 মিনিট পর্যন্ত আপনারা এই ব্যায়াম করুন, তাহলে অনেক লাভবান হবেন। তাই আপনারা এই তিনটি যে কোনো একটি ব্যায়াম প্রতিদিন 30 মিনিট করে করতে পারেন। আবার এই সকল তিন ব্যায়াম 10 মিনিট করে 30 মিনিটেও করতে পারেন। তবে যদি ঘরের চেয়ে বাইরে সবুজ ঘাসে ঢাকা কোনো জায়গায়, যেমন কোনো উদ্যান কিংবা অক্সিজেন সমৃদ্ধ পরিবেশে ব্যায়াম করলে আপনার উদ্বেগ কমানোর ক্ষেত্রে অনেক ভালো ফল পাওয়া যাবে। তাই আপনারা আজ থেকে এ সকল ব্যায়াম শুরু করে দিন এবং নিজের শরীরকে সুন্দর ও ফিট রাখতে প্রতিদিন এই ব্যায়ামগুলো করুন।